আকাশটা ছুঁতে চায়, স্বপ্নে জানালায় অসীমে রেখেছে হাত বাড়িয়ে, জীবনের ছবিটাতে বিশ্রাম তুলিতে আমার তো খুব রাগ করেছ, ঢং গায়ে হাত তুলে ঢং করছে, উনার উপর রাগ করে থাকবো না তো কি খুশি হব? তুমি কিছু মনে রাখো না কেমন? আমি কিছু মনে রাখলাম না, সব ভুলে গেছি। আর শোনো, আমি যে তোমার সাথে এইসব কথা বললাম, তোমাকে টাকাটা দিলাম, এসব কথা এসন অথবা ভাবিকে বলার দরকার নেই। ঠিক আছে কুমুনা, কিন্তু ওনারা জিজ্ঞেস করে কি কুমু? জিজ্ঞেস করলে বলবে বলবে যে আমার সাথে তোমার ঝামেলা মিটে গেছে। কিন্তু মিটলো কিভাবে এটা জিজ্ঞেস করলে কি কুমু? বলবে যে আমি তোমার সাথে কথা বলেছি, ভালো ব্যবহার করেছি, তাহলে হবে। ঠিক আছে, আমি কিছু একটা বলে দেবো, আপনার এটা নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক আছে। বদ মহিলা, আবার যদি আমার সাথে খারাপ ব্যবহার করো এমন শিক্ষা দিব যে সারা জীবন মনে রাখবো। দেরি করছো কেন, লিঙ্ক করো। আমার একটু নার্ভাস লাগছে, চাচ্ছি পরে যদি কোনোভাবে টের পেয়ে যায়। না না, টের পাবে কীভাবে, তুমি তো নতুন সিমটা কথা বলছো, আর কথা বলে সাথে সাথে সিমটা খুলে ফেলে দিবে তাহলেই হবে। তাহলে তুমি বলছো আমাকে রিং করতে? হ্যাঁ করো না, বিষয়টা জানা দরকার। Thank you.
ভালো। রিসিভ করেছে? কথা বলো। হ্যালো ইন্দ্রজ ভাই। হ্যাঁ বলছি, কে? না আমার ইমরোজ ভাই, অনেকদিন তো রঙ্গনের কোনো খবর পাচ্ছি না, তাই ভাবলাম আপনাকে একটু ফোন করি। তাছাড়া রঙ্গনের মোবাইলও অফ পাচ্ছে। ও আচ্ছা, আপনি কি জানেন যে রঙ্গনের বিয়ে হয়ে গেছে? কই, জানি না তো ইমরোজ ভাই। কবে, কার সাথে বিয়ে হয়েছে? এক ব্যবসায়ীর সাথে বিয়ে হয়েছে। ও, অনেক বড় লোক তাই না ইমরোজ ভাই? তা বলতে পারেন। আচ্ছা ইমরোজ ভাই, রঙ্গন আপনাকে ডাম্প করে অন্য কাউকে বিয়ে করলো যে, আই মিন ও আপনাকে ভালোবাসত না? রঙ্গনা তার বন্ধুদের কাছে কি আমাকে ভালোবাসে সে কথা বলতো? না না, সেটা কিভাবে সম্ভব? কি হলো ইমরোজ ভাই, কথা বলছেন না কেন? কি বলবো, আপনি এমন অদ্ভুত এক কথা বললেন যেটার জবাব তো আমার কাছে নেই। নেই মানে, আই মিন রঙ্গন আপনাকে ভালোবাসতো না? দেখেন, এরকম কোনো কিছু তো জানা নেই আমার। আই এম শকড। এসব কি বলছেন ইমরোজ ভাই? আপনি আপনি জানেন না রঙ্গন আপনাকে ভালোবাসতো কিনা? জি না, আমি এরকম কোনো কিছু জানি না। ওকে, তার মানে কি আপনিও কখনো রঙ্গনকে ভালোবাসেননি? আচ্ছা আপনার নামটা কি? আর আপনাকে কি আমি চিনি? নাম ইমরোজ ভাই, আপনি আমাকে ঠিক চিনবেন না। আর একটা কথা বলেন তো, আমার ফোন নাম্বারটা কার কাছ থেকে পেয়েছেন? ফোন নাম্বার রঙ্গনের কাছ থেকে পেয়েছি ইমরোজ ভাই। ও আচ্ছা, রঙ্গনা কেন আমার নাম্বারটা আপনাকে দিয়েছিল? আর আপনি বা কেন রঙ্গনার কাছ থেকে আমার নাম্বারটা নিয়েছিলেন? না মানে ইমরোজ ভাই, কবে যেন কিভাবে নিয়েছিলাম, এনিওয়ে ইমরোজ ভাই আমার কিন্তু আপনার জন্য সত্যি খারাপ লাগছে। আই মিন রঙ্গন আপনাকে ডাম্প করে অন্য একটা ছেলেকে বিয়ে করেছে। আপনি কিন্তু আপনার নামটা এখন আমাকে বলেননি। আমার নাম জুলিয়া ইমরোজ ভাই। জুলিয়া, আমার মনে হয় রঙ্গনার বিয়ে হওয়াতে আমার চাইতে আপনি বেশি কষ্ট পেয়েছেন। অফকোর্স কষ্ট পেয়েছি ইমরোজ ভাই। রঙ্গনা আপনাকে জাম্প করে অন্য একটা ছেলেকে বিয়ে করেছে শুধুমাত্র টাকার জন্য। টাকাটাই কি জীবনের সব ইমরোজ ভাই? যাই হোক, আপনার ধারণাটা পুরোটাই ভুল, কারণ রঙ্গনার সাথে আমার এমন কোনো সম্পর্ক ছিল না যে সে অন্য কোনো ছেলেকে বিয়ে করে অনলাইন করেছে। এনিওয়ে, আপনার অন্য কোনো কথা আছে? না মানে ইমরোজ ভাই, রঙ্গনার অনেকদিন কোনো খবর পাই না তো, তাই আপনাকে ফোন করেছিলাম। আপনি এক কাজ করেন না,
আপনি রঙ্গনার মোবাইলে ফোন দেন। ওর মোবাইল নাম্বারটা তো এখনো চালু আছে, আপনি ওর সাথে কথা বলে নেন। না আই মিন ইমনিস ভাই, রঙ্গনার মোবাইলটা আসলে আমি বন্ধ পাচ্ছি। ঠিক আছে, আমি রাখছি তাহলে। কি হলো, কিছু বের করতে পারলে? না, কিছুতেই ধরা দিল না। উল্টো কিসব জিজ্ঞেস করে আমাকে বিপদে ফেলে দিল। জুলিয়া কি সত্যি রঙ্গনের বন্ধু নাকি এটাও কোনো ষড়যন্ত্র? রঙ্গনের শ্বশুরবাড়ির কেউ কি আমাকে ফোন করে জানার চেষ্টা করছে যে আমার আর রঙ্গনের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা? এটাই হওয়ার সম্ভাবনা বেশি। কি হলো বাবা, চা না খেয়ে চলে এলে যে? এমনি ইচ্ছাতে। কি হয়েছে বাবা, কোনো সমস্যা? জি না, কোনো সমস্যা নেই। না না, কিন্তু তোমাকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে, একটু আগে তো এরকম দেখায়নি। ফোনে কি কোনো খারাপ খবর? না চাচি, সব ঠিক আছে। সব ঠিক থাকলেই ভালো। চা খাও। কি ব্যাপার বাপিন ভাই, আর কথা বলছেন না যে? না মানে কি বলবো, তুমি বলো। ও শ্রাবণী আজ কি বলতে এসেছে? আজও কি শ্রাবণী সেদিনের মতো আমাকে অপমান করবে, নাকি আমার প্রস্তাবে রাজি সেই কথাটা জানাবে? পাপিন ভাইয়া, আসলে ওই দিনের জন্য আমি খুবই সরি, আপনার সাথে ওই দিন খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। না না, ইটস ওকে, সরি বলতে হবে না। না অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই আমি খুবই ডিস্টার্ব, কারণ বাবা অ্যাকচুয়ালি অনেক কৌশলই হয়ে কথা বলছে, কোনো কিছুই পরিষ্কার করে বলছে না। পরিষ্কার করে বলছে না মানে? না মানে বাবা বলতে চাইছে আপনাদের সাথে যাতে পার্টনারশিপে একটা অ্যামেজমেন্ট পার্ক করতে চায়, আর আমি আর আপনি যাতে ওটা দেখাশোনা করি। আবার এটাও বলছে আপনি আমি আসলে কোনোটাই তো মিথ্যা নয় শ্রাবণী, আমি বাবাকে ঢাকার বাইরে একটা অ্যামিউজমেন্ট পার্ক করার কথা বলেছিলাম, আর বাবা আঙ্কেলকে পার্টনার নিতে চায়, সেজন্যই প্রস্তাবটা দিয়েছে। আর তাছাড়া আমি তোমাকে কিন্তু আমার মনে হচ্ছে আমাকে আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য অ্যামিউজমেন্ট পার্কটা জাস্ট একটা কৌশল মাত্র। সেটা তুমি ভাবতেই পারো। টিভি দেখি? হ্যাঁ বসো।
ইমরোজ ভাই কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। আপনি কি আপনার বাসায় চলে গেছেন? না না, বাসায় এখনো যাইনি। মানে আন্টি আঙ্কেল ওনারা তো যেতেই দিচ্ছেন না। যাওয়ার তো তারা কিসের, এসেছেন থাকেন দেখি। আচ্ছা শোনো, আমি তোমাকে একটা এসএমএস পাঠিয়েছিলাম, পেয়েছো? তাই এসএমএস পাঠিয়েছেন? ওহো, আমি খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা শোনো, তোমার কি জুলিয়া নামের কোনো বন্ধু আছে? জুলিয়া? হ্যাঁ। না তো, জুলিয়া নামের কোনো ফ্রেন্ডের কথা তো মনে পড়ছে না। না মানে জুলিয়া নামে তোমার এক বন্ধু একটু আগে আমাকে ফোন করেছিল। আপনাকে ফোন করেছিল? হ্যাঁ, ওই কথা শুনে মনে হচ্ছিল তোমার ভার্সিটিরই বন্ধু হবে। না, জুলিয়া নামের কেউ তো আমার সাথে ভার্সিটিতে পড়তো না। তুমি একটু মনে করে দেখো তো যে এই নামে তোমার কোনো বন্ধু আছে কিনা। ও হ্যাঁ মনে পড়েছে, কিন্তু ও তো ভার্সিটিতে ছিল না। হাই স্কুলে জুলিয়া নামের একটা মেয়ে আমার সাথে পড়তো, ও কিছুদিন পরে চলে যায়। ওর নাম মনে হয় জুলিয়া ছিল। না না, ওরকম কিছু না, কথা শুনে মনে হচ্ছিল তোমার বোধহয় খুব ক্লোজ ফ্রেন্ড। না ইমরোজ ভাই, জুলিয়া নামের আমার কোনো ক্লোজ ফ্রেন্ড নেই। কেন, সে কি বলেছে? না না তেমন কিছু না। এই তোমার একটু খোঁজ খবর নিচ্ছিল। আপনি কি বলেছেন? আমি বলেছি তুমি বিয়ে করেছ আর তোমার আগের ফোন নাম্বারটাই চালু আছে, তোমাকে ওই নাম্বারই ফোন করতে বলেছে। আর কিছু বলেনি? না না আর তেমন কোনো কথা হয়নি, ও হয়তো তোমাকে ফোন করবে। আচ্ছা, আপনি তাহলে ওই নাম্বারটা আমাকে এসএমএস করে দিন। আচ্ছা আমি নাম্বারটা তোমাকে এসএমএস করে দেবো, এখন রাখছি, বাই।